পরিচালক বিশ্বা দাশগুপ্ত আবারও প্রেমী ছবিতে ফিরছেন। তবে এই ছবিকে ঠিক প্রেমের বলা যায় না, এটা একটু রমকম। ছবির গল্প আর চিত্রনাট্য তৈরি হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষের হাতে। আর এই ছবিতে দেখা যাচ্ছে রুদ্রনীল ঘোষ ও তার বন্ধু অর্থাৎ বাঙালি বাড়ির ভালো ছেলের ইমেজে দেখা যাবে অঙ্কুশকে। ছবির নাম বিবাহ অভিযান। আর এই ছবির ব্যাপারে অঙ্কুশ করলেন একটি ভিডিও আপলোড সোশ্যাল মিডিয়ায়, আর তা নিয়ে উঠল ঝড়। কেন? কারণ অঙ্কুশের চোখে হঠাৎ দেখা গেল জল। তার মন ভারাক্রান্ত হয়ে উঠেছে রুদ্রনীল ঘোষ এবং বিশা দাশগুপ্তের জন্য। অর্থাৎ তার এই যে করুণ পরিণতি দেখানো হয়েছে সিনেমায়, অর্থাৎ বিবাহ অভিযানে, সেই জন্য নাকি দায়ী রুদ্রনীল ঘোষ এবং বিশা দাশগুপ্ত। তবে পুরোটাই মজার ছলে, দেখে নিন আরেকবার। নমস্কার, আমার নাম অনুপম। আমি একজন খুব দুঃখিত স্বামী যে তার বউয়ের দ্বারা অত্যাচারিত, পীড়িত, এবং তার জন্য আমি একমাত্র দুটো মানুষকে দায়ী করি। একজন যে আমার এই জীবনটা লিখেছে, রুদ্রনীল ঘোষ, আরেকজন যে আমার এই জীবনটাকে খুব মজা করে তুলে ধরেছে, বিশ্বা দাশগুপ্ত। যাই হোক, আগামী রবিবার সকাল 11টায় আমার এই জীবনটা আপনারা একটা ঝলক দেখবেন, বিবাহ অভিযানের ট্রেলার রিলিজ করছে। জীবনটা শেষ করে দিল। যাই হোক, রবিবার দিন দেখুন সকাল 11টায় বিবাহ অভিযানের ট্রেলার। নমস্কার, ভালো থাকবেন।